আসসালামু আলাইকুম। নজরুল ইসলাম বাবু আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে পঞ্চম ধাপে 707টি ইউপিতে ভোট গ্রহণ চলছে, চলবে বিকেল 4টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র দখল, এজেন্টকে বের করে দেয়া ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে চট্টগ্রামের চন্দনাইশ, আনোয়ারা, বোয়ালখালী সহ 25টি ইউনিয়নের বেশ কয়েকটি কেন্দ্রে। গাইবান্ধা সাঘাটা উপজেলার নসিরার পাড়া ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আনসার সহ কমপক্ষে 10 জন আহত হয়েছে। আধা ঘন্টা ভোট বন্ধের পর পুনরায় চালু হয় ভোট গ্রহণ। ভোট সুষ্ঠু ও অবাধ করতে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে পুলিশ, র্যাব ও আনসার সদস্যদের। তবে এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন 48 জন চেয়ারম্যান সহ 193 জন। এই নির্বাচনে ইভিএমে 40টি কেন্দ্রে এবং বাকিগুলোতে ব্যালট পেপারে অনুষ্ঠিত হচ্ছে ভোট। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ছাড়াও দলের অনেক বিদ্রোহী প্রার্থী রয়েছে। নির্বাচনের আরও খবর জানতে এখন যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, চট্টগ্রামের বোয়ালখালীতে আমরা ভোট কেন্দ্রে সংঘর্ষের খবর পেয়েছি, তো সেখানকার পরিস্থিতি এখন কেমন দেখছেন? হ্যাঁ বাবু, আমি এই মুহূর্তে অবস্থান করছি বোয়ালখালীর করলডাঙ্গা ইউনিয়নের একটি কেন্দ্রে। আমরা সকাল থেকে যেটা দেখেছি, এই কেন্দ্র এবং আশেপাশে আরও যে কয়েকটি কেন্দ্র আছে, এখানে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরেরও অভিযোগ পাওয়া গেছে। এখানে যিনি স্বতন্ত্র প্রার্থী আছেন হামিদুল মান্নান, এবং উনি একটি কেন্দ্রে আহালা আসাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রবেশের সময় এর যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী সমর্থকরা তার উপর হামলা চালিয়েছেন বলে তিনি অভিযোগ করেছেন, এবং এই সময় তার সাথে থাকা প্রায় 60টি প্রাইভেট কার ও মাইক্রোবাস, যেখানে গণমাধ্যমের কর্মীরা ছিলেন, সেখানে সেই সব গাড়ি ভাঙচুর করা হয়। তো এখন আমি এই মুহূর্তে এই কেন্দ্রে আছি, আছাদিয়া কেন্দ্রে আছি। এখানে এখন শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হচ্ছে। এখানে যিনি প্রশাসনের কর্মকর্তারা এখানে এসছেন এবং আবার নতুন করে আপনি দেখছেন যে লাইনে ধরে ভোট দেওয়া হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা যেটা দেখেছি, দক্ষিণ করলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ও, সেখানেও সকাল থেকে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে এবং পুলিশ, র্যাব এবং বিজিবি সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। এছাড়া বোয়ালখালীতে যে আরও 60টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর পাশাপাশি আনোয়ারা এলাকায় 10টি এবং চন্দনাইশে 8টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে। বাবু, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম ভোটের খবর। ভোলায় আছেন স্টাফ করেসপন্ডেন্ট আফজাল হোসেন। আফজাল, ভোলায় ভোটের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? ইউনিয়নের 5 নম্বর কেন্দ্রে, যেটা বলতে হয় যে গত বেশ কয়েকদিন ধরে ভোলার বিভিন্ন কেন্দ্রে গুলি, বোমা হামলা এবং ব্যাপক সংঘর্ষ হয়েছে, এবং গত রাত্রেও ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে বোমা হামলার ঘটনা ঘটেছে এবং কেন্দ্রের আশপাশে, এবং যেটি সকাল পর্যন্ত অব্যাহত ছিল। আমি সকালের থেকে আমি বেশ কয়েকটি ইউনিয়নের কেন্দ্র ঘুরে দেখেছি। তো সেসব কেন্দ্রে আমি যেটা অভিযোগ পেয়েছি সেটি হচ্ছে যে তারা মানে প্রকাশ্যে ভোট দেওয়ার জন্য যে নৌকার যে সমর্থক এজেন্ট রয়েছে তারা বাধ্য করছে, এবং আমি এসব বিষয়ে ওই এজেন্টদের সাথেও কথা বলি, যা তারা বলেছে আমাদের প্রার্থীরা আমাদেরকে বলেছে এভাবে প্রকাশ্যে ভোট দিতে বলার জন্য। এবং আমি প্রিজাইডিংদের সাথে কথা বলেছি চরসময়ের একটি কেন্দ্রে, প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন যে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেছেন আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা বলেছে ব্যবস্থা নেবে। তো আমি যে কেন্দ্রটিতে রয়েছি সেখানে সকাল থেকে ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল এবং বেলা বাড়ার সাথে সাথে কিছুটা কমেছে। তবে যেটি হচ্ছে যে সাধারণ মানুষ যে আশান্বিত ছিল যে নিরাপত্তার যে বিষয়টি তারা ভেবেছিল যে ভোট তারা সুষ্ঠু সুন্দরভাবে দিবে, সেক্ষেত্রে যে প্রভাব বিস্তার করার যে ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে তারা হতাশা ব্যক্ত করেছে। আমি বেশ কয়েকজন ভোটারদের সাথে আলাপ করেছি, তারা বলেছে যে আমরা শান্তিপূর্ণ ভোট দেওয়ার জন্য এসেছি, এখন ভোট কেন্দ্রের ভিতরে কী হচ্ছে, বুথে কী হচ্ছে সেটি আমরা বলতে পারবো না, আমার ভোট আমি দিতে পারবো, এটাই তারা আসে। এবং শান্তি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছে। এই ছিল সর্বশেষ খবর বাবু। ভোলা থেকে জানছিলাম ইউনিয়ন পরিষদের নির্বাচনের খবর। দিনাজপুরের পার্বতীপুরে বালু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনায় দোলনচাপা এক্সপ্রেস ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে।
এই ঘটনায় দিনাজপুরের সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য আব্দুল্লাহ আল মোকাররম জানান, ভোর 4টার দিকে দোলনচাপা এক্সপ্রেসের খালি বগি নিয়ে দিনাজপুরের পার্বতীপুর রেল স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় যশাই রেল ক্রসিংয়ে একটি বালুবোঝাই ড্রামের ট্রাক বিকল হয়ে পড়ে। ওই সময় দোলনচাপা ট্রেনটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়, এতে ট্রেনের ইঞ্জিন ও ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রেনের পেছনের 4টি বগি উল্টে যায়, এতে ট্রেনের চালক আব্দুর রশিদ সরকার গুরুতর আহত হন। সেই সাথে ইঞ্জিনের সাথে থাকা গার্ড ব্রেকটি রেল লাইন থেকে পাশে উল্টে যায়। পাঁচ জানুয়ারিকে কালো দিন আখ্যা দিয়ে আজ ঢাকাসহ সারা দেশে মানববন্ধন করছে বিএনপি। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনায় বক্তারা অভিযোগ করেন, 2014 সালের 5 জানুয়ারি জনগণের অংশগ্রহণ ছাড়াই প্রহসনে নির্বাচন করে রাতের আধারে ক্ষমতায় আসে বর্তমান সরকার, তাই এই দিনটি দেশের গণতন্ত্রকে ধ্বংস করার দিন হিসেবে ইতিহাসে চিহ্নিত হয়ে থাকবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা বঞ্চিত করে হত্যার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। সরকারের দিন শেষ হয়ে এসেছে দাবি করে বিএনপি নেতারা বলেন, জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় মানুষ রাজপথে নেমে আসতে শুরু করেছে, এমনকি বাধা বিপত্তি উপেক্ষা করে 144 ধারা ভেঙে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বেরিয়ে আসছে মানুষ। দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.7 ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে ঘন কুয়াশা, উত্তরের হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন। তীব্র শীতে খেটে খাওয়া সাধারণ মানুষের ভোগান্তি বেশি দেখা যাচ্ছে। এ শীতে বেশি সমস্যায় পড়েছে বয়স্ক, শিশু ও ছিন্নমূল মানুষেরা। হার কাঁপানো শীত উপেক্ষা করে খুব সকালে কাজের সন্ধানে রাস্তায় বের হয়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বিশেষ করে নদ নদী তীরবর্তী চর ও দ্বীপচর এলাকায় সবচেয়ে বেশি শীতের প্রভাব পড়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, করোনায় আক্রান্ত লক্ষাধিক রোগী ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলোতে। এছাড়া দেশটিতে একদিনে 10 লাখের বেশি করোনা রোগী শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। ভারতেও শেষ 24 ঘন্টায় করোনার রোগী বেড়েছে 55%। এর মধ্যে মহারাষ্ট্রে সংক্রমণের হার সবচেয়ে বেশি। আরও জানাচ্ছেন রানা মঞ্জুর। মঙ্গলবার জন হপকিন্স ইউনিভার্সিটির দেয়া তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে সোমবার 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 10,82,549 জনের, যা দেশটিতে সংক্রমণের নতুন রেকর্ড তৈরি করেছে। বলা হচ্ছে রোগী শনাক্তের এই সংখ্যা এর আগের রেকর্ডের দ্বিগুণ। 4 দিন আগে করোনা শনাক্ত হয়েছিল 5,90,000 জন। I am concerned though for those who have not had that protection. Department of Health and Human Service বলছে যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো পূর্ণ হয়ে গেছে করোনার রোগীতে। 4 মাস পর হাসপাতালগুলোতে রোগী ভর্তি হয়েছে 1 লাখের বেশি, যদিও ICUগুলোতে এখনো পুরোটা ভর্তি হয়ে যায়নি। পরিসংখ্যান বলছে গত বছরের এই সময়টাতে তাদের হাসপাতালগুলোতে 1,42,000 করোনা রোগী ছিল। সেপ্টেম্বরে যা কমে দাঁড়িয়েছিল 1 লাখে, নভেম্বরে তা আরও কমে 45,000-এ নেমেছিল। ভারতে একদিনে করোনা রোগী বেড়েছে 55%। শেষ 24 ঘন্টায় দেশটিতে নতুন করে 58,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে মৃত্যু হয়েছে 5 শতাধিক মানুষের, অথচ তার আগের দিন 24 ঘন্টায় করোনায় নতুন আক্রান্তের সংখ্যা ছিল 37,379 জন। ভারতে বেড়েছে ওমিক্রনের সংক্রমণও। 24টি রাজ্যে মোট 2,135 জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম আরও গতিময় করেছে তারা। শেষ 24 ঘন্টায় 96 লাখ ডোজ করোনার ভ্যাকসিন দেওয়ার কথা বলা হচ্ছে এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 147 কোটি ডোজ করোনার ভ্যাকসিন। রানা মঞ্জুর, NTV ইন্টারন্যাশনাল ডেস্ক। নতুন বছরে প্রথমবার নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, এমনটা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানায়, পূর্বাঞ্চলীয় জলসীমায় পড়েছে ওই ব্যালিস্টিক মিসাইলটি। তবে জাপানি কোস্টগার্ড এই মিসাইলের তথ্য প্রথম নিশ্চিত করেছে এবং উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি ব্যালিস্টিক হিসেবে চিহ্নিত করেছে। জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে অত্যন্ত দুঃখজনক হিসেবে মন্তব্য করে নজরদারি বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইলের চেয়ে বেশি ধ্বংসাত্মক এবং লক্ষ্যবস্তুতে অধিক দ্রুত আঘাত করতে পারে।
তাই উত্তর কোরিয়ার দফায় দফায় ব্যালিস্টিক ও পরমাণু অস্ত্র পরীক্ষার কারণে দেশটির উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। যদিও উত্তর কোরিয়া এইসব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে মার্কিন মিত্র জাপান ও দক্ষিণ কোরিয়ার নিকটবর্তী জলসীমায় ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে। আবারও বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় প্রসঙ্গ। টেস্টের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে বিরুদ্ধ পরিবেশে দুর্দান্ত জয়, সামাজিক মাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ দল। ভারতের ক্রিকেট কিংবদন্তি ভিভিএস লক্ষ্মণ থেকে শুরু করে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন কিউইদের বিপক্ষে এমন জয়ে অভিনন্দনে ভাসিয়ে দিয়েছেন মুমিনুলদের। ডেস্ক রিপোর্ট বর্ষণ কবিরের। মাঠের খেলায় অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছে বাংলাদেশ। মাস কয়েক আগেও যে সামাজিক মাধ্যম বাংলাদেশের টেস্ট মর্যাদা রাখা উচিত কিনা সেই প্রশ্ন তুলেছিল, সেখানেই বে ওভাল কীর্তিতে শুরু হয়েছে গুণগান। নিউজিল্যান্ডের কঠিন পরিস্থিতিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের মূল্যবান 12 পয়েন্টে বছর শুরু, তাই সামাজিক মাধ্যম বিশেষ করে টুইটারে চলছে এবাদত বন্দনা। ভারতের সাবেক ব্যাটার ভিভিএস লক্ষণ যেমন বলেছেন এমন জয়ে তিনি অভিভূত, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন প্রশংসা করে টুইট করেছেন বাংলাদেশের ক্রিকেটের। ভারতের আরেক সাবেক ব্যাটার ওয়াসিম জাফর টুইটারে জানিয়েছেন এ জয় অনেককে টেস্ট ক্রিকেট সম্পর্কে ভিন্ন ধারণা দেবে, বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি বিশেষ একটি জয়, সেটা উল্লেখ করেছেন জাফর। টুইট করেছেন বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত, সেখানে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়কে অসাধারণ হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশ দলের কম্পিউটার অ্যানালিস্ট ভারতীয় শ্রীনিবাস আবেগী হয়ে লিখেছেন এমন ইতিহাস গড়ার দিনে তিনি চোখের পানি ধরে রাখতে পারছেন না। টেস্ট ক্রিকেট থেকে সাময়িক বিশ্রাম চাওয়া বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান টুইটে এই জয়কে অবহিত করেছেন অসাধারণ হিসেবে। এ সিরিজে তার না খেলা নিয়ে বাংলাদেশের দর্শকদের আছে মিশ্র প্রতিক্রিয়া। নিজের টুইট বার্তায় বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী এ জয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়ে বলেছেন এমনটা নিয়মিত হতে পারত যদি না ঘরোয়া ক্রিকেটে দুর্নীতি, ফিক্সিং ও ওয়ান ম্যান শোয়ের মতো ব্যাপারগুলো না থাকত। বে ওভালের টেস্ট ক্রিকেটে নিজেদের বছরের শুরুতে এমন প্রশংসা আগে কখনো পায়নি বাংলাদেশ। এই যে অ্যাশেজ চলা অবস্থায় বাংলাদেশের স্কোর কার্ড সিডনির মাঠে দেখানো হলো, এটাও তো নতুন শুরু নাকি? বর্ষণ কবির, এনটিভি স্পোর্টস ডেস্ক। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।